না অ্যারেস্ট কোনো ব্যাপার না, আমার কথা হচ্ছে যেটা ইলেকশন কমিশন সম্বন্ধে যেটা টিভি থেকে মিডিয়া থেকে আমি খবর পাই, ইলেকশন কমিশনারকে নাকি আমরা ইলেকশন কমিশনার কমিশন আলাদা আছে, আমি কমিশন নিয়ে বলেছি কোনো ইলেকশন কমিশন নামই বলিনি। দ্বিতীয় কথা হচ্ছে কি আমি বলেছি আমার ব্যক্তিগত ব্যাপারে কি আমি একজন সাধারণ মানুষ, আমি যদি ইলেকশন কমিশনার যদি বলে পাড়া পাড়া ঘুরে বা অ্যাড দিয়ে কি আপনারা ভোট দিতে যান, তাহলে আমার মতন লোককে ভোট দেওয়া দিতে হবে না কেন? আমি এটাই প্রশ্ন রেখেছিলাম, তারাই তো ভোট দেবে, ভোট দিতে দেওয়া হবে না, আমাকে ঘরে নজরবন্দি করে রাখা হয়েছিল। তখন আমি বলেছিলাম এটা ঠিক না, সাধারণ মানুষ ভোট দেবে, ভোট দিয়ে ইলেকশন কমিশনে বোঝাবে কি আমরা এটা অন্যায়ভাবে আনোয়ার খানকে ঘরবন্দি করা হয়েছে, তার প্রতিবাদে তার চিৎকার জানাবে। আপনার মনে হয় যেহেতু আপনি বেআইনিভাবে অ্যারেস্ট না, এটা আমরা ইলেকশন কমিশনকেও চিঠি দেব, জানাবো যেভাবে আপনাকে কীভাবে আপনি মিডিয়া খবরটা শুনেছেন বা মিডিয়া খবরটা যেটা দেখানো হয়েছে সেটা ঠিক সঠিক না, আমার কথাটাকে ঘুরিয়ে বলা হয়েছে, আমি সেটা বলিনি যেটা বলানো হয়েছে। জিনিসটা হচ্ছে এটা আমরা ইলেকশন কমিশনে জানাবো, দরকার পড়লে আমরা এর প্রতিবাদে দলতে যা সিদ্ধান্ত হবে সেটা করা হবে। দাদা আপনি আপনারা জেতাতে কতটা আশাবাদী? কাশীপুর বেলগাছে বিনা দেখুন আমি আগেও বলেছি আমরা কিন্তু কোনোদিন ইলেকশনের সময় ইলেকশন করি না, আমরা কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাজ করেছি, 5 বছর মালাসা এখানে কাজ করেছে, মাইতলা সাধন পাণ্ডে কাজ করেছে, কলকাতা জিতলে আমার জেতার কোনো মানুষ তো আমাদের জয় করাবে, আমরা জয় হব, আমাদের কোনো সন্দেহ নেই, আমরা প্রত্যেকটা জায়গার মানুষ আমাদের জয় করবে।